দেখুন কোন জায়গায় যদি জেনুইনলি কর্মী যে ক্ষোভ থাকে তারা দলের কাছে জানাতেই পারে দলের জন্য সে দরজা খোলা তো কিছু কিছু জায়গায় তো শুনলাম আবার রিভাইজ তালিকা পাঠানো হচ্ছে তালিকা পরিবর্তন করে পাঠানো হচ্ছে তো সেইটা দল নিশ্চয়ই কিছু বিবেচনা করেই পরিবর্তন করছেন তো কারোর যদি অসুবিধা থাকে তারা দলকে অবশ্যই জানাতে পারেন তবে আমি মনে করি প্রকাশ্যে বিক্ষোভ দেখিয়ে খুব একটা লাভ নেই এটা বিরোধী দলকে সুবিধা করে দেওয়া হয় যদি কিছু সমস্যা থাকে অবশ্যই দলের কাছে যেন জানানো হয় কারণ দল অবশ্যই শুনবেন শোনার জন্যই এই জন্যই যে একটা তালিকা ঘোষণা করা হয়েছিল আপনারা দেখেছেন বহু জায়গাতে প্রার্থী পরিবর্তনও করা হয়েছে তো আমি এইটুকুই বলবো বাকি কর্মীদের বলবো সংযত থাকতে তবে একটা কথা কি এরকম যদি সত্যি কোথাও হয়ে থাকে যারা নৌকায় পা দিয়েছিল দু নৌকায় পা দিয়েছিল পাঁচিলের ওপর দাঁড়িয়েছিল এরকম কেউ যদি টিকিট পেয়ে গিয়ে থাকেন তাহলে কর্মীদের রাগ হওয়াটা অস্বাভাবিক কিছু নয় তো সবাইকেই আমরা বলবো একটুখানি সংযতভাবে ব্যাপারটা মেনটেন করা দেখুন কোন জায়গায় যদি জেনুইনলি কর্মীদের ক্ষোভ থাকে তারা দলের কাছে জানাতেই পারে দলের জন্য সে দরজা খোলা তো কিছু কিছু জায়গায় তো শুনলাম আবার রিভাইজ তালিকা পাঠানো হচ্ছে তালিকা পরিবর্তন করে পাঠানো হচ্ছে তো সেইটা দল নিশ্চয়ই কিছু বিবেচনা করেই পরিবর্তন করছেন তো কারোর যদি অসুবিধা থাকে তারা দলকে অবশ্যই জানাতে পারেন তবে আমি মনে করি প্রকাশ্যে বিক্ষোভ দেখিয়ে খুব একটা লাভ নেই এটা বিরোধী দলকে সুবিধা করে দেওয়া হয় যদি কিছু সমস্যা থাকে অবশ্যই দলের কাছে যেন জানানো হয় কারণ দল অবশ্যই শুনবেন শোনার জন্যই এই জন্যই যে একটা তালিকা ঘোষণা করা হয়েছিল আপনারা দেখেছেন বহু জায়গাতে প্রার্থী পরিবর্তনও করা হয়েছে তো আমি এইটুকুই বলবো বাকি কর্মীদের বলবো সংযত থাকতে তবে একটা কথা কি এরকম যদি সত্যি কোথাও হয়ে থাকে যারা নৌকায় পা দিয়েছিল দু নৌকায় পা দিয়েছিল পাঁচিলের ওপর দাঁড়িয়েছিল এরকম কেউ যদি টিকিট পেয়ে গিয়ে থাকেন তাহলে কর্মীদের রাগ হওয়াটা অস্বাভাবিক কিছু নয় তো সবাইকেই আমরা বলবো একটুখানি সংযতভাবে ব্যাপারটা মেনটেন করা